কাউকে খুশি করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার লোভ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের লন্ডনে ম্যারিয়ট হোটেলে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি আরও বলেন, দখল বা ভোট চুরি করে নয়, আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষের অধিকারের জন্য কাজ করে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। এ সময় বিএনপির অতীতের ভোট চুরিরও অভিযোগ তোলেন তিনি। রিপোর্ট করছেন মুশফিক ও সালেহিন। রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক উপলক্ষে যুক্তরাজ্য সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইতিহাস শুধুমাত্র আওয়ামী লীগেরই আছে। দখল করে বা ভোট চুরি করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি। অতীতে বিএনপিরই ভোট চুরির ইতিহাস আছে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের থেকে তাদের অধিকার বিএনপি বিশ্ব দরবারে বাংলাদেশের মানহানি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী, বিএনপি জামাত যাতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপি নেতারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে অভিযোগ করে তাদের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তার ছেলে খুনি, উনি না শুধু মানুষই হত্যা করেনি, গোটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, বাংলাদেশের স্বাধীনতার চেতনা নষ্ট করেছে। আমার প্রশ্ন যে এত টাকা কোথায় পেল, যে এখন যেভাবে যে ল্যাভিশলি লাইফ লিড করে, যেভাবে তাদের চাল চলন কোথায় পায় এত টাকা? আজকে যারা নিজের অর্থ বিদেশে পাচার করে দেশের সর্বনাশ করে, জনগণ তাদের উপরে কিভাবে আস্থা রাখবে আর কেন বিশ্বাস রাখবে? রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা উল্লেখ করে তা রক্ষায় আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। কারণ খুশি করে দেশের স্বার্থ বেঁচে ক্ষমতায় দেওয়া এই লোক অন্তত শেখ মুজিবের মেয়ের নাই। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী 9 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী আজ। রবীন্দ্রনাথকে মনে করা হয় বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক। আর হবেই বা না কেন, সাহিত্যের যে ভাগেই হাত দিয়েছেন সেখানে সৃষ্টি হয়েছে অনন্য শিল্পকর্ম। বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার নোবেল পাওয়া প্রথম এশীয় তিনি। এস এম আতিকের রিপোর্ট। একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা সাহিত্য তো বটেই, বিশ্ব সাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। এত গুণে গুণান্বিত মানুষ তো একজনই, গুরুদেব, কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমি একটি বাক্স দেখিতে পাইতেছি। মাত্র 8 বছর বয়সে কাব্য রচনা শুরু করেন তিনি। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথের বিভিন্ন নাটক, রবীন্দ্রনাথকে নিয়ে নৃত্যনাট্য, গীতিনাট্য, রবীন্দ্রনাথের যেসব আছে সব বিভিন্ন মানে বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠান এবং নানা রকম ছোটো খাটো গ্রামে গঞ্জে পর্যন্ত এগুলো ছড়িয়ে পড়েছিল। তুমি কি কে বলে ছবি? কবির সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, ঐতিহ্যপ্রীতি, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম। তবে তিনি ছিলেন দ্রোহের কবিও। আমি চঞ্চল হে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী, আবার জাতীয়তাবাদ সম্পর্কেও ছিল তার নিজস্ব ধ্যান ধারণা। রবীন্দ্রনাথ এখনো খুবই প্রাসঙ্গিক, কারণ সেই মানবতার যে অবমাননা এখনো চলছে। সুদানে কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে, এটি কিন্তু আমরা আশা করিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার এরকম একটি সময় আসবে। তিনি আসলে শুধুই মাত্র কবি ছিলেন না, তিনি একাধারে সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, এবং তিনি সমাজের ভেতরের যে শক্তি সেটার সবচেয়ে বড় একজন অনুপ্রেরণাদায়ী একজন মানুষ ছিলেন। রোমান্টিকতা আদ্রোহের মিশেলে কবিগুরুর আদর্শ যুগে যুগে অনুসরণীয় হয়ে থাকবে বলে মনে করেন রবীন্দ্র বিশেষজ্ঞরা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। জ্ঞাতসারে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আজমতুল্লাহ খান। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, অজ্ঞাতসারে বিধি লঙ্ঘন হয়ে থাকলে তার জন্য রোববার দুঃখ প্রকাশ করেন আজমতুল্লাহ, তাতে কমিশনও সন্তুষ্ট। হাসান মাহমুদের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শোভাযাত্রা, মিছিল ও গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ এবং পরে তার পক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানকে আচরণবিধি লঙ্ঘনের জন্য পরপর দুবার কারণ দর্শানোর চিঠি দেয় নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না কিংবা যথাযথ আইনি ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে কমিশনের চিঠি অনুযায়ী উপস্থিত হন আজমতুল্লাহ খান নির্বাচন ভবনে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ চলে প্রায় পৌনে এক ঘন্টা। পরে আজমতুল্লাহ খান সাংবাদিকদের জানান তিনি তার ব্যাখ্যা দিয়েছেন কমিশনকে। যে সভা ওনারা করেছেন, দিস ইজ আউট অফ সিটি কর্পোরেশন এরিয়া, সেটা হয়তো অজ্ঞতার কারণে হতে পারে, মনে করতে পারে যে এটা সিটি কর্পোরেশনের যেহেতু বাইরে। যাক, আমি আমার অবস্থান সম্পূর্ণভাবে এখানে তুলে ধরতে সক্ষম হয়েছি এবং সেই দিন শুধু আমার নমিনেশন পেপারটা জমা ছিল না। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান আজমতুল্লাহ খানের দুঃখ প্রকাশ এবং ব্যাখ্যায় সন্তুষ্ট কমিশন। উনি অত্যন্ত বিনয়ের সাথে ওনার ভবিষ্যৎ প্রতিশ্রুতিটা দিয়েছেন। আমরা ওনার বক্তব্যে আমরা প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট। আমরা ফার্দার কোনো তদন্ত করব না। যেটা মোটা দাগে আমাদের কাছে পরিবেশিত হয়েছে, আমরা যেটা বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করেছি সেখানেই আমরা হস্তক্ষেপ করেছি। ভবিষ্যতে এমন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গাজীপুর সহ আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচনে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের। হাসান মাহ মুদ, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। এর আগে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফিরে পেতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন জাহাঙ্গীর আলম। সেই আবেদন যাচাই বাছাই করে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার আদেশে বহাল রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। গত 30 এপ্রিল জিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের শেষ দিন জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণ খেলাপির জামিনদার হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কার্যালয়ে বিভাগীয় অফিসে আপিল করেন। দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র থাকবে কি না তা আগামী জাতীয় নির্বাচনের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠ ফাঁকা করে আগের মতো নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। রোববার আলাদা অনুষ্ঠানে এসব বলেন বিএনপির এই দুই নেতা। ইমরুল হাসানের রিপোর্ট। রোববার ঠাকুরগাঁও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দলের মহাসচিব অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণ পরিবর্তন চায় এমন দাবি করে তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ দল নিরপেক্ষ সরকার। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থানও পরিষ্কার করেন মির্জা ফখরুল। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে রিজবি আহমেদ অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের এখন থেকে হয়রানি করছে সরকার। প্রতিদ্বন্দ্বিতাহীন করার জন্য তাদের যে গোপন কলাকৌশল, সেই গোপন কলাকৌশল তাদের শুরু করেছে, তার ইঙ্গিত আমরা এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা পাচ্ছি। মাঠ তারা ফাঁকা করে দিতে চান এবং অতীতে তারা যেভাবে নির্বাচন করেছেন একতরফা, মানে রাত্রের অন্ধকারের মধ্যে ব্যালট বাক্স পূর্ণ করা, তাদের ওই মানসিকতা থেকে তারা সরে যায়নি। এই আটক করে, গ্রেপ্তার করে, বাসায় হানা দিয়ে, তল্লাশি চালিয়ে গণজোয়ারের ঢেউ আটকাতে পারবে না। রিজবি আহমেদ বলেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ, তাই ক্ষমতায় থাকতে ধর্ণা দিচ্ছে বিদেশিদের দুয়ারে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নির্বাচনে অংশ নেবার নিশ্চয়তা দিলে নির্বাচনকালীন সময় তাদের মন্ত্রিত্ব দেয়া যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ক্ষমতায় যাবার নিশ্চয়তা পেতে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নেতারা পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, অভিযোগ করেন কাদের। বলেন, এমন তত্ত্বাবধায়ক সরকার চায় না আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে। একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপিকে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা দিলেই কেবলমাত্র নির্বাচনে অংশ নেবে দলটি। তারা একটা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যে সরকার তাদেরকে নির্বাচনে বিজয়ী হওয়ার গ্যারান্টি দেবে, সেটাই তাদের উদ্দেশ্য। এরকম বায়াসড তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না। নির্বাচন কমিশনের অধীনেই হবে নির্বাচন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছে, যেটুকু ভুল ত্রুটি আছে সময়ের সাথে তা পরিপক্ক হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বহির্বিশ্বের পক্ষ থেকে কোনো চাপ নেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ বন্ধু রাষ্ট্ররা আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য দেখতে চায়। তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, এ ধরনের কোনো বিদেশি চাপ এ পর্যন্ত আমরা কখনো অনুভব করি। বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, এটা তাদের কাম্য, বন্ধুদের হিসাবে এটা তারা বলতেই পারেন। অন্য এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে অংশ নেওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে। সংবিধানের মধ্যে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকলে, আপনি যেটা বললেন এটা তো কোনো অসুবিধা নেই, যদি বিএনপি বলে আমরা ইলেকশনে আসব। নির্বাচন কেন্দ্রিক সংলাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গেল নির্বাচনের আগেও সংলাপ হয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আসন্ন 5 সিটি নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আর্থিক খাতে নেওয়া বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। দাতা সংস্থাটির একটি প্রতিনিধি দলের ঢাকা সফর শেষে লিখিত বিবৃতিতে এ কথা জানায় তারা। সেখানে আরও জানানো হয়, একটি চ্যালেঞ্জিং প্রেক্ষাপটেও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। এদিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, আসছে মুদ্রানীতিতে সংস্কারের প্রথম ধাপ হিসেবে রিজার্ভ হিসাবায়নে পরিবর্তন, বৈদেশিক মুদ্রা
মুদ্রা ডলারের একক দাম, ঋণের বাজারভিত্তিক সুদহার নির্ধারণ ঘোষণা আসবে। আগামী অক্টোবরে আরও এক দফা ঢাকা সফরে আসবে আইএমএফ প্রতিনিধি দল। এরপরই আনুষ্ঠানিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি। বাংলাদেশকে প্রতিশ্রুতি দেওয়া ৪৭০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করার আগে দেশের অর্থনীতি পর্যালোচনা করতে গত ২৫ এপ্রিল থেকে আইএমএফের দলটি বাংলাদেশ সফর করেছে। রোববার শেষ দিনে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। গাজীপুরের টঙ্গীতে জিজে ক্যাপস অ্যান্ড হেডওয়ার লিমিটেড কারখানায় একটি আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, রোববার রাত 9:30 দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। স্থানীয়রা জানায়, কারখানাটির পাঁচতলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে সড়কে অবস্থান নেন। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে উত্তর গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আরও পাঁচটি সহ মোট ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যুদ্ধ কবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, বাংলাদেশিদের বিশ্রামের পাশাপাশি জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব বাংলাদেশিকে জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মধ্যরাতে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। আজ তাদের দেশে ফেরার কথা রয়েছে। সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি নাগরিক বাস করেন। তাদের মধ্যে দেশে ফিরতে আগ্রহীদের গ্রহণ করতে প্রস্তুতি শেষ করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান, তার বিপক্ষে আদালতে লড়েছেন এক আইনজীবী। এই নিয়ে দুজনের দ্বন্দ্ব থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আর এতে আহত হয়েছে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ। এটি হয়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। পুলিশ জানায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং আইনজীবী আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি ভাইস চেয়ারম্যান ফারুক আমিন মানব পাচার মামলায় জেল হাজতে যান। আদালতে তার বিপক্ষে আইনজীবী হিসেবে লড়েন অ্যাডভোকেট আব্দুল হামিদ। এতে তাদের বিরোধ আরও প্রকট আকার ধারণ করে। এর জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে ৫ পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদের সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের কালীবাজার স্বর্ণপট্টি এলাকায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে বিপ্লব দাস নামে এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এর প্রতিবাদে পুলিশকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রোববার রাতে চুরি হওয়া স্বর্ণ বিপ্লব দাসের কাছে বিক্রি করে সঞ্জয় দাস নামে এক লোক। খবর পেয়ে বিপ্লব দাসের স্বর্ণের দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা মেলায় তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা বাধা দেয়। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়লে অন্য ব্যবসায়ীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবৈধ মজুদ ও লাইসেন্স ছাড়া ধানের ব্যবসা বা ধান কেনা ঠেকাতে মাঠ পর্যায়ের খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, কেউ যাতে অবৈধ মজুদ করতে না পারে, রোববার সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, রোববার থেকে সারা দেশে সব খাদ্য গুদামে ধান ও চাল কেনা শুরু হয়েছে। এছাড়া পুরনো চাল নতুন বলে বিক্রি করতে চাইলে কোনোভাবেই কেনা যাবে না বলে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী। প্রান্তিক কৃষকদের ফিরিয়ে দিয়ে কোনো ব্যবসায়ীর ধান যাতে কেনা না হয় সেদিকেও কড়া নজরদারি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। বোরোতে ৪,০০,০০০ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রয়োজনে বেশি ধান সংগ্রহ করা হবে বলে জানান তিনি। বলেন, গত মৌসুমে যারা চাল দেওয়ার জন্য চুক্তি করেননি তাদের কালো তালিকাভুক্ত করে ফিট লিস্টে নাম না পাঠানোর জন্য খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যদি সেই রকম অবস্থান থাকে, কৃষক যদি ন্যায্য মূল্য না পায়,
তাহলে আমরা তার থেকে বেশি কিনব, কিন্তু কৃষক যেন কষ্ট না পায় সেটা আমরা অবশ্যই ইনশোর করব। গতবার চুক্তি করেন নাই, এবার তারা চুক্তি করতে পারবে না, এবং তাদেরকে যেন সেই মিলগুলোকে যেন ফিটলিস্ট হিসাবে কোনো ডিসি পর্যন্ত তাদের তালিকা না পাঠায়, কে যেন অবৈধ মজুদ না করে, পাশাপাশি ফুড গ্রেন লাইসেন্স যাদের নাই তারা যেন ধান কিনতে না পারে। আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশ, ভারত বা মিয়ানমারের উপকূলে ধেয়ে আসতে পারে একটি ঘূর্ণিঝড়। সোমবার তৈরি হবে লঘুচাপ, আর এই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে তার নাম হবে মোখা। এদিকে আগামী তিন চার দিন দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত কমে আসতে পারে, যে কারণে বাড়বে গরমের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর এসব কথা জানিয়েছে। মদুল ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোর মে মাসে দেশের উপর দিয়ে বয়ে যায় আইলা, মহাসেন, রোয়ানু, মোরা, ফণি ও আমফানের মতো ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছরও এই মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 12-13 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণিঝড়। তবে তা কতটা শক্তি সঞ্চয় করে কোন পথে ধাবিত হবে তা নিশ্চিত হতে লাগতে পারে আরও অন্তত 2 দিন সময়ে। ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক ধাপ হিসেবে ইতোমধ্যে সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যা সোমবারের দিকে লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে কিন্তু প্রতি বছরই এপ্রিল এবং মে মাস এই সময় কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে আমরা যা পেয়েছি, বিভিন্ন গাণিতিক মডেল অ্যানালাইসিস করে যা আমরা পেয়েছি, তাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে সেই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরির আগে সাধারণত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত কমে যায়। বিশাল অঞ্চল জুড়ে বিরাজ করে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, অনেকটা সেই লক্ষণই দেখা দিয়েছে বর্তমানে দেশে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 39.2 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে রেকর্ড করা হয় 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেহেতু আমরা আশঙ্কা করছি ওইদিকে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেই জন্য যখন লঘুচাপ সৃষ্টি হতে থাকে তখন কিন্তু তার ওইদিকে জলীয়বাষ্পগুলো ওইদিকে তার দিকে টানতে থাকে, সেই জন্য তার আশেপাশে বা সারাউন্ডিং যে এরিয়াগুলো ড্রাই হয়ে যায় এবং তাপমাত্রা বেড়ে যায়, সেই অবস্থা এখন চলছে। আর এই সময় সাধারণত বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাচ্ছে এবং আরও বৃষ্টি কয়েকদিন আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হয়তো বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। এদিকে সাগরে লঘুচাপ তৈরি হচ্ছে যা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমন খবরে দেশের উপকূলীয় জেলাগুলোর মানুষদের মধ্যে বিরাজ করছে কিছুটা আতঙ্ক ও উৎকণ্ঠা। মঈদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা।